বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা সবার আগে প্রশ্ন, এবং মাঠ ভরেনি যারা বলছে তারা বিরোধী, তারা তো বিরোধিতা করবে। ভারতীয় জনতা পার্টির তারা পক্ষে নয়, তারা ভারতীয় জনতা পার্টির বিরোধী, তাই তারা যে কোনো প্রশ্ন তুলতে পারে। যে কোনো প্রশ্ন তুলে শান্তনু ঠাকুরকে প্রশ্ন চিহ্নের সামনে সম্মুখীন করা, সামনে দাঁড় করানো হচ্ছে তাদের মুখ্য কাজ। তো এটা নিয়ে তো আমি বেশি চিন্তিত নই। জবাব ভোটের ব্যালট বক্সে হবে, এবং সাধারণ মানুষ ভোটের ব্যালট বক্সে জবাব দেবে। শান্তনু ঠাকুর সেই অপেক্ষায় রয়েছে। শান্তনু ঠাকুর তার শরীর খারাপ নিয়ে ওখানে যেতে পারেনি, ইনকনভিনিয়েন্সের জন্য, প্রবলেমের জন্য সে ক্ষমা প্রার্থী, সে তো বলেই দিয়েছে। এখানে বিরোধীরা বারবার কী বললো সে প্রশ্নের আর জবাব শান্তনু ঠাকুরের দেওয়া প্রয়োজন নেই, বিরোধীরা জবাব পেয়ে যাবে সময় মতো। ঠাকুর বাড়ির ছেলে শান্তনু ঠাকুর, শান্তনু ঠাকুরের একটা কালকে ওই সময় কোনো মতুয়া ভক্তদের সেই অর্থে টঙ্কা হাতে নিশান হাতে দেখা যায়। এটার কারণ ছিল মতুয়ারা গাড়ি পর্যন্ত ডঙ্কা বাজাতে বাজাতে এসেছে, ওখানে ডঙ্কা নিশান কাসর রেখে স্বাভাবিকভাবে এসেছে। কারণ যোগী আদিত্যনাথ একজন মুখ্য এবং একজন ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের হিন্দু সমাজে, তো উনি কী বলতে চাইছেন সেখানে একটা জ্যাম, সেখানে একটা বিভিন্ন কনজাস্টেড পরিবেশ না তৈরি করে যাতে ভালোভাবে সবারটি করা যায়, সেই জন্য মতুয়ারা ইচ্ছাকৃত ওখানে ডঙ্কা বাজাননি। এটা তো আমি মতুয়াদের মনে করবো যে খুব ভালো ওনারা একটা ডিসিশান নিয়েছেন যে টোটাল সভাটা যাতে ভালোভাবে হয়। যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় মুকুল রায় সভা করতে যাচ্ছেন প্রার্থী, বিজেপি প্রার্থীর সমর্থনে, বনগাঁ লোকসভায় এখনও পর্যন্ত মুকুল রায়ের কোনো সভা নেই, কোনো সভাতে মুকুল রায়কে দেখা যায়। এই সিদ্ধান্ত তো দলীয় সিদ্ধান্ত, এগুলো তো মুখ্য আমার সিদ্ধান্ত নয়। অবশ্যই আসবেন, এখনও 10-15 দিন বাকি আছে, আগামীতে তার আসার সম্ভাবনা আছে। হ্যাঁ অবশ্যই, কে কে আসছেন আর টোটাল ম্যাটারটা আমাকে জেনে বলতে হবে, কারণ আমি একটা মিসকনসেপ্ট দিলে তো সেটা হওয়া ঠিক হবে না। আমার টোটাল ম্যাটারটা জেনে বলতে হবে কারা কারা আসছে। শান্তনুদা, বিরোধী শিবিরে প্রশ্ন হচ্ছে যে এই যে ভাঙন লাগলো বিজেপির অন্তরে, কী বলবেন? ওরা নিজেদের ভাঙনের জন্য খুব চিন্তিত, যে ওদের অলরেডি ভাঙন লেগে গেছে সেটা নিয়ে চিন্তিত। যেমন বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো ওরা সেটাই চিন্তা করছে যে যতক্ষণ না পর্যন্ত একটা কুলু পাবো এবং সেই কুলু দিয়ে যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধ করবো ততক্ষণ পর্যন্ত আমরা তো মাইনাসে চলছি। তো সেই চিন্তাটা ওদের কুড়ে কুড়ে খাচ্ছে। তো এই প্রশ্ন সবাই দিতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক বলছে শান্তনু ঠাকুর লোভী, তা একবার প্রমাণ পাওয়া গেল, টাকার জন্য গণ্ডগোল করে সভায় গেলেন। জ্যোতিপ্রিয় মল্লিক আস্তাবলের বুড়ো ঘোড়া, ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আস্তাবলের বুড়ো ঘোড়া, এক কটা দিন পরে ছুড়ে ফেলে দেবে ওনাকে সবাই, অলরেডি ছুড়ে ফেলে দিয়েছেন, ঠিক আছে। তো যেমন আস্তাবলের বুড়ো ঘোড়া কোনো কাজে লাগে না, তো ওনাকেও কোনো কাজে লাগছে না, ঠিক আছে। উনি হচ্ছেন ভারত গভর্নমেন্টের সিলমারা অর্থের ছোটো এক টাকা, ঠিক আছে, অ্যাকচুয়ালি চলছে মার্কেটে কিন্তু লোকে আর খাচ্ছে না, বুঝেছেন তো? ওনাকে এটা আমি ওনার প্রতি বার্তাটা দিলাম, উনি যেটা বলছেন সেটা উনি ছোটো এক টাকা হয়ে গেছেন, পাবলিকে ওনাকে আর খাচ্ছে না। আগামীতে কোনো ডেট ঠিক হয়েছে, কোনো নেতা আসছেন, বড় সভা? হ্যাঁ, অনেকগুলো সভা হবে, অনেকগুলো সভা হবে, আপনাদের অবশ্যই জানানো হবে কোন কোন সময় কোথায় সভা হচ্ছে। আজকে ডাক্তারবাবুকে পাশে নিয়ে প্রেস মিট করছেন, ডাক্তারবাবু কি কোনো বার্তা দেবেন? অবশ্যই ডাক্তারবাবু বার্তা দেবেন, ডাক্তারবাবু অল টাইম কালকে আমার সঙ্গে ছিলেন। উনি দুঃখ প্রকাশ করেছেন যে উনি কালকে যোগীজির প্রোগ্রামে যেতে পারেননি, আমার কাছে থাকতে হয়েছে, এটা কিছু করার নেই, একই জায়গায় বসতে হবে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।